আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি ভাই? আমার নাম সজীব রানা। আমরা আছি টাঙ্গাইলের যমুনা সেতুতে। আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর ভিন্নজগৎ পার্কে। তোমাদের স্থানীয় হচ্ছে ভিন্নজগৎ পার্কে? আচ্ছা, যে যে আচারগুলো আছে এখানে, কত প্রকারের আচার আছে এখানে? বিভিন্ন ধরনের আচার আছে এখানে। আম আছে, রসুন আছে, তালতা আছে, মরিচ আছে। আচ্ছা, আমাকে যদি একদিক থেকে দেখাইতে হয় যে আচার নামটা কি এবং কতটুক নিলে কত টাকা দাম? এটা হচ্ছে বড়াটা স্যার, এখানে 100 গ্রাম 60 টাকা বিক্রি হয়। এটা চালতার স্যার 100 গ্রাম 60। এটা হচ্ছে ঝাল বড়াই, এটা হচ্ছে শুকনা মরিচের স্যার, এটা হচ্ছে আমফলি, এটা হচ্ছে আমের রস দিয়ে তৈরি আমসত্ত। আচ্ছা, এটা হচ্ছে গুড়া বড়াই। এটা গুড়া বড়াই? হ্যাঁ, গুড়া বড়াই স্যার। এটা হচ্ছে আমের রস দিয়ে তৈরি, এটা হচ্ছে পাক করে গুড় দিয়ে তৈরি। এটা হচ্ছে ঝাল চালতা, এটা হচ্ছে রসুনের স্যার, এটা বার্মিস তেঁতুল, এটা হচ্ছে তেঁতুল টক ঝাল মিষ্টি। আচ্ছা, এটা হচ্ছে আমফলি, আম টক মিষ্টি হবে এটা। আচ্ছা, সবগুলোর তো আর দাম বলা শুধু একটাতেই, তো 100 গ্রাম পরিমাণে সর্বনিম্ন কত টাকা দামের হইতে পারে এখানে? সর্বোচ্চ কত টাকা দাম? আমি 100 গ্রামের হিসাবটা আগে করি। 100 গ্রাম ভাই 50 টাকা পর্যন্ত রাখতে পারি, 60 টাকা চাই। মানে সর্বোচ্চ 60 টাকা দামের আছে এবং সর্বনিম্ন 10 টাকা দামের আছে, এটা তো বলতে চাচ্ছ? সর্বোচ্চ ভাই নিতে পারবেন আপনি কেজি হিসাবে নিলে 500 টাকা পর্যন্ত, 1 কেজি। 1 কেজি? আর সর্বনিম্ন 10 টাকার থেকে শুরু। আচ্ছা, তোমার এখানে যে আচারগুলো আছে সর্বোচ্চ দামের কোনটা? এর সাথে কি কি মিক্স করা আছে এখানে? সাথে গুঁড়া বড়াই আছে, তেঁতুল মিষ্ট আছে, শুকনো মরিচ আছে, বিভিন্ন ধরনের মশলা আছে। আচ্ছা আচ্ছা, আর আছে আর কোনটার দাম বলা? এই যে রসুন, রসুনটা ভালো হবে? আর তেঁতুল গুলো? তেঁতুল গুলো 100 টাকা। আর এটা কি নারকেলের? নারকেলের লাড্ডু, এটার প্যাকেট কত? 15 পিস 100 টাকা। আচ্ছা, তোমার এখানে কত প্রকারের আচার আছে? তেইশ পদের আছে বর্তমানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31টা আমি মানে বল দেখতেছি এখানে, 23 পদের আছে। ঠিক আছে, আচ্ছা এই জায়গার ঠিকানাটা একটু বলো ভাই। আমরা এখানে গত 4 বছর থেকে আসি, মানে এখানে ঈদের উপলক্ষে আসি, আবার এখানে পহেলা বৈশাখ হয়, পহেলা বৈশাখ এবার পড়ছি ঈদের পরে, গত 3 বছর থেকে পড়তেছে রমজান মাসে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, রমজান মাসে ছিল পহেলা বৈশাখ, এই বছরই হচ্ছে রমজান ছাড়া। যেটা রমজান ছাড়া, এটা হচ্ছে যমুনা নদীর, যমুনা নদীর তীরে আমরা শুনেছি এখানে অনেক দূর থেকে আসে অনেক অনেক। মানে এক কথায় বলতে গেলে যমুনা নদীর পূর্ব এবং দক্ষিণ পাশে তোমরা পহেলা বৈশাখ, রম, ঈদে এই সময়গুলোতে এখানে আসো, আর অন্যান্য সময় থাকো ভিন্নজগৎ রংপুরে। তোমাদের হচ্ছে মেইন দোকান ওই জায়গায়? আচ্ছা, আমি এই এলাকার একটু ইয়েটা দেখাই, ভিউটা দেখাই। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ।